আসসালামু আলাইকুম। দেখো, আগের দিন আমরা ক্লাসে পড়েছি যে জনন হচ্ছে রিপ্রোডাকশন দুই প্রকারের, একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, তাই না? তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে কত ধরনের হয়ে থাকে সেটা আগের দিনকে ক্লাসে পড়িয়েছি। আজকে পড়বো যে সেক্সুয়াল রিপ্রোডাকশন কি। তার আগে বলি যে আগের দিন যে পড়েছিলাম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, তার কিছু সুবিধা এবং কিছু অসুবিধা লক্ষ্য করা যায়। অযৌন ধরনের সুবিধা বা অ্যাডভান্টেজ, তো পয়েন্টগুলো আমি বলছি, নোট করে নেবে কিংবা বই থেকে পড়ে নেবে। দেখো, অযৌন ধরনের সুবিধা হচ্ছে যে এখানে একটাই মাত্র মাতৃ জীবের প্রয়োজন হয়, অর্থাৎ এখানে মিটিংয়ের জন্য অর্থাৎ মিলনের জন্য আলাদা করে কোনো পার্টনার খোঁজার প্রয়োজন পড়ে না, একটাই মাত্র মাতৃজনন বা জনিত জীবের প্রয়োজন হয়ে থাকে। তার ফলে কী হয়, এখানে অতি কম সময়ের মধ্যে অধিক সংখ্যক অপত্য উৎপন্ন হয়, অ্যাডভান্টেজ। আচ্ছা, আর কী হয়ে থাকে না, এই অযৌন জননের ক্ষেত্রে আমরা বলেছিলাম, দেখেছিলাম যে গ্রোমিউল তৈরি হচ্ছে, স্পোর ফর্মেশন হচ্ছে, যেগুলো কি না এক স্থান থেকে অন্য স্থানে সেগুলো স্থানান্তরিত হতে পারে, যার ফলে কী হবে না, জায়গার কোনো অভাব ঘটছে না। মানে বেশিরভাগ ক্ষেত্রে তারা এক জায়গায় থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেগুলো দূরবর্তী স্থানে গিয়ে পৌঁছায়, ফলে জায়গার অভাব ঘটে না, ফলে তারা ঠিকভাবে বেঁচে থাকতে পারে। একসঙ্গে অনেকগুলো অপত্য উৎপন্ন হয়, আনফেভারেবল কন্ডিশনে কী করে, তারা সেখানেও বেঁচে থাকে, ওয়েট করে ফেভারেবল কন্ডিশনের জন্য। বোঝা গেছে? তাহলে একসঙ্গে অনেকগুলো অপত্য জীব উৎপন্ন হওয়া, একটি মাত্র জনিত জীব ব্যবহার হয়ে থাকে, এখানে কোনো রকম কী ঘটে না না ইয়ে জীবগুলো শক্তির অপচয় খুব কম পরিমাণে হয়ে থাকে। ওকে, আর অসুবিধাটা কি বইতে আছে, পড়ে নেবে একটু। অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ কী হচ্ছে, এই যে ধরো একসঙ্গে অনেকগুলো জীব উৎপন্ন হচ্ছে, তার ফলে কী হতে পারে, একই জায়গাতে তারা সবাই একসঙ্গে দলবদ্ধভাবে বসবাস করছে, যার ফলে তাদের জায়গার অভাব হতে হবে, খাদ্যের অভাব ঘটতে পারে। আর কী হয়ে থাকে না, অযৌন জননের ক্ষেত্রে যেহেতু কোনো বিপরীত লিঙ্গের প্রয়োজন হয় না, কোনো গ্যামেট ফর্মেশন হয় না, এখানে কোনো রকম জিনের পুনঃসংযোগে বা জিনের ক্রসিং ওভার ঘটে না। তো জিনের ক্রসিং ওভার যদি না ঘটে তাহলে সেখানে কোনো ভ্যারিয়েশন লক্ষ্য করা যায় না, আর ভ্যারিয়েশন না দেখা দিলে সেটা কিন্তু এভলিউশনের কোনো প্রভাব এর নেই অযৌন জননে। তাহলে এটা একটা অসুবিধা, ভেরিয়েশন না থাকার জন্য, যে তাহলে ভেরিয়েশন থাকে না বলে এরা কী হচ্ছে, অভিযোজনগত কোনো বৈশিষ্ট্য এদের মধ্যে আসছে না, লক্ষ্য করা যাচ্ছে না। আর কী হয়ে থাকে, এই যে অযৌন জননের ক্ষেত্রে আনফেভারেবল কন্ডিশনে যে সমস্ত রেণু বা স্পোর বা রেণু যেগুলো অবস্থান করছে, সেগুলো কি কখনো কখনো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা অন্যান্য প্রাণীর দ্বারা সেগুলো খেয়ে নেওয়া, অন্যান্য প্রাণীর দ্বারাও ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে থাকে। তাহলে এইগুলো হচ্ছে সবই ডিসঅ্যাডভান্টেজ। ওকে, নোট করে নেবে। এরপরে দেখো, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যৌন জনন। সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জনন। দেখো, যৌন জননটা হচ্ছে কি না, যে জনন পদ্ধতিতে ভিন্নধর্মী, যে জনন পদ্ধতিতে দুই ধরনের গ্যামেট অর্থাৎ দুই ধরনের আলাদা আলাদা জননকোষ, পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলনের ফলে যে অপত্য সৃষ্টি হয়, তখন তাকে বলা হচ্ছে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে কী বললাম, যে জনন পদ্ধতিতে দুটি ভিন্নধর্মী কোষ, দুটি জননকোষ, আলাদাভাবে জননকোষ অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলনের ফলে যে অপত্য উৎপন্ন হয়, তখন তাকে বলা হচ্ছে যৌন জনন। দেখো, এই যৌন জননের একক কী, এই যৌন জননের একক হচ্ছে গ্যামেট। ওকে, গ্যামেট। তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা স্ত্রী জননতন্ত্রের একক হচ্ছে তোমার, সেখান থেকে জননাঙ্গতন্ত্রের থেকে কী উৎপন্ন হয়, ওভাম বা এগ, আর মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে কী উৎপন্ন হয় না, স্পার্ম। তাহলে ফিমেলদের ক্ষেত্রে এগ বা ওভাম
ওভাম আর মেলের ক্ষেত্রে স্পার্ম এরকম হিসেবে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, যে যৌন জনন আমরা বৈশিষ্ট্য দেখবো তার আগে একটা কথা বলি, যে সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা একটু নর্মাল ওয়েতে বোঝো। সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল জন রিপ্রোডাকশন, ঠিক আছে। দেখো দেখো, সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা বলেছিলাম যে যে এখানে হিউজ সংখ্যক হচ্ছে অপুত উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে একটা সেল ডিভাইডেড হয়ে দুটো সেল উৎপন্ন হচ্ছে। অর্থাৎ একটা সেল ডিভাইডেড হয়ে দুটো সেল উৎপন্ন হওয়া মানে, যেমন ধরো অ্যামিবা, অ্যামিবার দেহ, একটা দেহ বিভাজিত হয়ে দুটি অপুত উৎপন্ন হচ্ছে, ঠিক। তাহলে বলতে পারি যে একটা সেল ডিভাইডেড করে দুটো সেল উৎপন্ন হচ্ছে। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে একটা সেল ডিভাইডেড হয়ে উৎপন্ন হচ্ছে দুটো সেল। কিন্তু দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশনে কি হয়ে থাকে, দেখো এটা হচ্ছে স্পার্ম, এটা হচ্ছে এগ, ওভাম, দুটো আলাদা আলাদা সেল, দুটো সেলের কম্বাইন্ডের ফলে উৎপন্ন হচ্ছে একটা সেল। দেখো কথাটা কতটা সুইচ করে গেল না, কতটা চেঞ্জ হয়ে গেল না, দুটো কথা পুরো ঘুরে গেল, যে সেক্সুয়াল রিপ্রোডাকশনে একটা সেল ডিভাইডেড করে দুটো সেল, আর অ্যাসেক্সুয়ালে, আর সেক্সুয়ালে দেখো দুটো সেল কম্বাইন্ড অ্যান্ড ফর্ম ওয়ান সেল। অর্থাৎ সেক্সুয়ালের বিপরীত হচ্ছে অ্যাসেক্সুয়াল। দেখো এই অযৌন জননের কিছু যৌন জননের বৈশিষ্ট্য হচ্ছে, তার আগে আরেকটা কথা বলি, এই নামটা একটু নোট করবে, লটারি প্রিন্সিপাল। লটারি প্রিন্সিপালটা কি বিজ্ঞানী, দেখো নামটা মনে রাখো, বিজ্ঞানী জর্জ সি ভিলিম তিনি কি বলেছিলেন, সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনকে বলছে লটারি প্রিন্সিপাল বলা হয়। অর্থাৎ যৌন এবং অযৌন, যৌন এবং অযৌন যৌন জননকে লটারি প্রিন্সিপাল বলেছিলেন কে, বিজ্ঞানী জর্জ সি ভিলেন। লটারি প্রিন্সিপাল মানে কি, দেখবে যে বাজারে যে লটারি টিকিট পাওয়া যায় সেই টিকিটে বিভিন্ন নাম্বারিং থাকে, ঠিক আছে, তো সেখানে লাস্ট যে ডিজিটগুলো থাকে সেই ডিজিটগুলো কিন্তু কার মানে ডিফারেন্ট নাম্বারের থাকে, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নাম্বার থাকে। তো বিজ্ঞানী জর্জ সি ভিলেন তিনি মানে দেখিয়েছিলেন যে যদি লটারি টিকিটের যদি একই সংখ্যায় নেওয়া হয় থাকে, মানে তিনি বলতে মানে বোঝাতে চাইছিলেন একটা ওয়েতে, যে যদি আমরা লটারির টিকিট নিই এবং সেই টিকিটের নাম্বার যদি সবগুলো সেম ওয়ে থাকে, একই থাকে, একই ডিজিট থাকে, তাহলে সেইটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। কেন, কারণ অযৌন যে অর্গানিজম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা করে সে অর্গানিজম কী হচ্ছে, এক সংখ্যায় একই রকমের মাতৃর একই রকম তারা অপত উৎপন্ন হয় একই রকম, ফলে যাদের জীবদের বংশগত বৈশিষ্ট্য অক্ষুণ থাকে। অন্যদিকে তিনি বলেছিলেন যে যদি ধরো যে লটারির অনেকগুলো লটারি টিকিট নেওয়া হয়েছে, সেই টিকিট হচ্ছে কোন একটা একটার সঙ্গে মিল নেই, অর্থাৎ প্রত্যেকটা ডিজিট হচ্ছে নাম্বার হচ্ছে আলাদা প্রত্যেক টিকিটের, তাহলে এটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেখানে ভ্যারিয়েশন ঘটে। কেন, কারণ ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভারের ফলে ভ্যারিয়েশন ঘটবে, বুঝে গেছে। তাহলে টিকিটের সেম নাম্বারের সঙ্গে তিনি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনকে তুলনা করেছেন, মানে মিল দেখিয়েছেন, আর লটারির ডিফারেন্ট নাম্বারের সঙ্গে তিনি সেক্সুয়াল রিপ্রোডাকশনকে বুঝাতে চেয়েছেন। দেখো এই যৌন জননের কিছু বৈশিষ্ট্য আছে, দেখো যৌন জননের কিছু বৈশিষ্ট্য আছে কি, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে যৌন জননের ফলে কি হয়, আমি জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি, ডিটেলস দিচ্ছি না, কথাটা শুনবে নোট করবে এবং বইটা পড়বে।
জননজননে বসে শুনেছি যে এই জননের জন্য কিসের প্রয়োজন হয়? দুটি বিপরীত লিঙ্গের, যে বিপরীত লিঙ্গের প্রয়োজন হয়, তাই না? আচ্ছা আর কি ঘটে? না দেখো, যৌন জননের ক্ষেত্রে জনন কোষের প্রয়োজন হয়, এবং যে জনন কোষ উৎপন্ন হয় কোথা থেকে? না, স্ত্রী জনন অঙ্গ থেকে এবং পুরুষ জনন অঙ্গ থেকে, ডিম্বাশয় এবং শুক্রাশয় থেকে উৎপন্ন হয়। আর কি হয়ে থাকে? দেখো বিপরীত লিঙ্গের প্রয়োজন হয়, এখানে কি হয়, উৎপন্ন অপত্য, উৎপন্ন অপত্য হচ্ছে কি না, হ্যাপ্লয়েড সংখ্যা, হ্যাপ্লয়েড সংখ্যক হয়ে থাকে কিসের? না কোষের, মাইটোটিক বিভাজনের ফলে। দেখো মাইটোটিক না, সরি মিওটিক, মিওসিস, তাই না? মিওটিক, মিওটিক বোঝা গেছে। তো জননের বৈশিষ্ট্য হচ্ছে জননের জন্য কি হয় না, দুটি বিপরীত লিঙ্গের প্রয়োজন ঘটে, জননের জন্য জনন কোষের প্রয়োজন হয়, উৎপন্ন অপত্য হ্যাপ্লয়েড সংখ্যক হয়ে থাকে কোষের মিওটিক বিভাজনের ফলে। আর কি দেখা যায়, আর লক্ষ্য করা যায় যে জননের ফলে বললাম যে ক্রসিং ওভার ঘটবে সেক্সুয়াল রিপ্রোডাকশন, তাহলে যৌন জননের মধ্যে ক্রসিং ওভার ও জিনের পুনঃসংযুক্তি, জিনের পুনঃসংযুক্তি দেখা যায়। এই যে 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 এই যে ধরো ক্রসিং ওভার ঘটলো, তার ফলে কি হবে যে উৎপন্ন অপত্যের মধ্যে কি হয়, নতুন বৈশিষ্ট্যর নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, তাই না? দেখো ওকে, তাহলে উৎপন্ন অপত্য জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্য ঘটছে, কেন? কারণ ক্রসিং ওভার ঘটছে তো, লিখেছো। এরপরে দেখো এই যে তাহলে প্রজাতির মধ্যে কি দেখা যাবে, ভেরিয়েশন দেখা যাবে, কারণ নতুন প্রজাতির মধ্যে যখন নতুন নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হবে, তার ফলে কি হয় না, যৌন জননের ফলে অপত্যের মধ্যে কি দেখা যায়, ভেদ বা প্রকরণ দেখা যায়। এই পয়েন্টটা খুঁজে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি না, ইভলিউশনের বা অভিব্যক্তিতে মুখ্য ভূমিকা পালন করে থাকে। ওকে, আর কি হয়ে থাকে না, অভিব্যক্তি ঘটার জন্য তাদের মধ্যে ভেদ বা প্রকরণ দেখার জন্য, ভেদ বা প্রকরণ সৃষ্টির ফলে কি হয় জানো, তাদের মধ্যে কি হয়, অভিযোজনগত বৈশিষ্ট্য গড়ে ওঠে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ যৌন জননের ফলে অপত্যের মধ্যে ভেদ বা, যেহেতু ক্রসিং ওভার ঘটছে, নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হচ্ছে, তাহলে তাদের মধ্যে ভেদ বা প্রকরণ দেখা যায়, যেটা অভিব্যক্তিতে কিন্তু ইভোলিউশনের মুখ্য ভূমিকা পালন করে থাকে। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কোনো রকমই অভিব্যক্তিতে কোনো সম্পর্ক থাকছে না, আর ভেদ বা প্রকরণ ভেরিয়েশন সৃষ্টির ফলে অভিযোজনগত বৈশিষ্ট্য গড়ে ওঠে। ওকে, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, লিখে নেবে। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন কী, একক কী, আর বৈশিষ্ট্য আমরা দেখলাম। তাই আগে কথা বলি যে এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে ভেরিয়েশন কথাটা উল্লেখ করছি, দেখো এই ভেরিয়েশনটা কি জানো, ভেরিয়েশনটা হচ্ছে প্রোভাইড করে, এই ভেরিয়েশন
প্রোভাইড করে টু কি না এটা প্রোভাইড করে র মেটেরিয়াল অফ এভলিউশন এই ওয়ার্ডটা মাথায় রাখো লাইক ভেরিয়েশন হচ্ছে এই প্রকরণ ভেদ হচ্ছে র মেটেরিয়াল অফ এভলিউশন ইভলিউশনের অভিব্যক্তি একটা র মেটেরিয়াল হচ্ছে ভেরিয়েশন যে ভেরিয়েশন কোথা থেকে আসে যৌন ধারণ বা সেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে আসে এরপর আমরা দেখব যে এখানে দুটো জিনিস পড়তে হবে একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের পদ্ধতি যে পদ্ধতি তোমরা পড়েছো জনন হিউম্যান রিপ্রোডাকশন পড়ার সময় মানুষের জন্ম পড়ার সময় একই জিনিস আর একটা আছে যে যৌন ধরনের প্রকারভেদগুলো তো আমরা প্রথমে যৌন ধরনের প্রকারভেদটা দেখব কত ধরনের হয়ে থাকে দেখো বললাম যে যৌন ধরনের প্রকারভেদ আমরা পড়ব কি পড়ব জেনে নাও একটা প্রকারভেদ পড়ব আর আমরা পদ্ধতিতে পড়ব ওকে তো যৌন ধরনের প্রকারভেদ হচ্ছে দুই ধরনের একটা সিনগ্যামি একটা কনজুগেশন সিনগ্যামি আবার জনন কোষের প্রকৃতি অনুসারে আবার তিন ধরনের একটা হচ্ছে আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি এবং ওগ্যামি ওকে আর কনজুগেশনের বিশেষ প্রকৃতি অনুসারে এটাও তিন প্রকারের একটা হচ্ছে অটোগ্যামি একটা এক্সোগ্যামি একটা হচ্ছে তোমার হলোগ্যামি এটা যদি না বুঝতে পারো মুখে বলছি লিখে নাও হলোগ্যামি HOLOGAMY ওকে তাহলে সিনগ্যামি আর কনজুগেশন দুটো পদ্ধতি তার মধ্যে সিনগ্যামি আবার তিন প্রকারের আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি ওগ্যামি আর বিশেষ প্রকৃতি অনুযায়ী তিন প্রকার অটোগ্যামি এক্সোগ্যামি এবং হলোগ্যামি ওকে আমরা প্রথমে দেখব সিনগ্যামিটা কি দেখো তাহলে যৌন ধরনের প্রথম ভাগ বললাম সিনগ্যামি সিনগ্যামি হচ্ছে একটা গ্রিক শব্দ এটা হচ্ছে একটা গ্রিক শব্দ সিন কথার অর্থ হচ্ছে টুগেদার মানে একসঙ্গে আর গ্যামি কথার অর্থ হচ্ছে ম্যারেজ এই গ্যাম কথার অর্থ হচ্ছে ম্যারেজ ওকে অর্থাৎ হচ্ছে যে তাহলে সিনগ্যামি কথার অর্থ হচ্ছে তোমার টুগেদার একসঙ্গে অর্থাৎ যখন যে জন পদ্ধতিতে দুটি ভিন্ন ধর্মী গ্যামেট পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের সম্পূর্ণভাবে মিলনকে বলা হচ্ছে সিনগ্যামি তাহলে সিনগ্যামি কি বললাম যে দুটি ভিন্ন ধর্মী এই প্রকার যৌন ধরনের কি হয়ে থাকে না এই প্রকার যৌন ধরনে কি হয়ে থাকে বললাম যে দুটি ভিন্ন ধর্মী অর্থাৎ পুং ও স্ত্রী দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের সম্পূর্ণভাবে মিলনকে বলে সিনগ্যামি দুটি ভিন্ন ধর্মী মিলনের গ্যামেটের সম্পূর্ণভাবে এবং স্থায়ী মিলনকে বলে সিনগ্যামি এই সিনগ্যামি কিছু প্রাণী এবং উদ্ভিদের যৌন ধরনের পদ্ধতি ঠিক আছে তো এই সিনগ্যামির প্রথম যে কি বললাম যে প্রথম যে ভাগ বললাম সেটা হচ্ছে আইসোগ্যামি এর ফার্স্ট বললাম আইসোগ্যামি দেখো এটাও গ্রিক ওয়ার্ড এগুলো নোট করে নেবে হ্যাঁ ছোট ছোট করে এটা গ্রিক ওয়ার্ড হচ্ছে আইসো মানে হচ্ছে ইকুয়াল আইসো মানে হচ্ছে তোমার কি ইকুয়াল আর গ্যাম মানে হচ্ছে ম্যারেজ ওকে আইসোগ্যামি হচ্ছে কি দেখো সিনগ্যামি একটা ভাগ বলছে আইসোগ্যামি আইসোগ্যামি হচ্ছে আইসো মানে ইকুয়াল এন্ড গ্যাম হচ্ছে ম্যারেজ তাহলে আইসোগ্যামি হচ্ছে এই প্রকার যে প্রকার যৌন জননের উৎপন্ন গ্যামের দ্বয় হচ্ছে তোমার অঙ্গ সংস্থানগতভাবে একই প্রকৃতির হয় অর্থাৎ সম বৈশিষ্ট্য সম্পন্ন এবং সম প্রকৃতির হয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে আইসোগ্যামি এই ক্ষেত্রে
নির্বাচিত গ্যামেট দ্বয় পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট একে অপরকে স্ট্রোন বলে চিহ্নিত করা হয়। তাহলে কি বললাম যে এই প্রকার জননের ক্ষেত্রে উৎপন্ন গ্যামেট দ্বয় লিখে নেবে কথাগুলো, অঙ্গ সংস্থানগতভাবে তারা একই রকম হয়ে থাকে, সম প্রকৃতির বৈশিষ্ট্য সম্পূর্ণ হয়ে থাকে। এখানে নির্বাচিত গ্যামেট দ্বয় একে অপরকে বলা হয় স্ট্রোন। দুটি একই সম আকৃতি বৈশিষ্ট্য সম্পূর্ণ গ্যামেট দ্বয়ের মধ্যে কী হচ্ছে না মিলন ঘটে, তখন তাকে বলা হচ্ছে আইসোগ্যামি। ঠিক আছে, এটা কাদের দেহে দেখা যায়? এটা দেখা যায় স্পাইরোগাইরা, মিউকর, ক্লামাইরোমোনাস এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় আইসোগ্যামি। অর্থাৎ দুটি গ্যামেট, যে গ্যামেট দুটো মিলন ঘটছে সেই গ্যামেট দুটো একই রকম বৈশিষ্ট্য, একই রকম আকৃতি, সম বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে এবং তাদের মধ্যে মিলন ঘটাকে বলা হচ্ছে আইসোগ্যামি। আইসো মানে ইকুয়াল, তাহলে দুটো গ্যামেটের ইকুয়াল প্রকৃতি হবে। সেকেন্ড বলেছিলাম অ্যানাইসোগ্যামি। দেখো এটা গ্রিক শব্দ, অ্যান মানে হচ্ছে কি অ্যাবসেন্ট, তাই না? অ্যান মানে হচ্ছে তোমার উইদাউট, কোনো মিলই থাকবে না, অ্যান হচ্ছে উইদাউট, আর গ্যাম হচ্ছে একই কথা ম্যারেজ। তাহলে অ্যানাইসোগ্যামি হচ্ছে এখানে যে গ্যামেট দ্বয় হবে, এখানকার গ্যামেট দ্বয় যে গ্যামেট দ্বয় হচ্ছে অঙ্গ সংস্থানগতভাবে তারা আকার আকৃতি সব দিক থেকে ভিন্ন প্রকৃতির হবে, সেই গ্যামেট দ্বয়ের মিলনকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামি। তাই আইসোগ্যামি হচ্ছে ইকুয়াল গ্যামেটের মিলন, যেখানে একই বৈশিষ্ট্য সম্পূর্ণ গ্যামেটের মিলন ঘটবে। স্পাইরোগাইরা, মিউকর, ক্লামাইডোমোনাস এদের ক্ষেত্রে দেখা যায়। আর অ্যানাইসোগ্যামি অ্যান মানে উইদাউট, মানে কোনো মিলই নেই, অর্থাৎ গ্যামেট দ্বয়ের মধ্যে এই জন্ম প্রক্রিয়ায় গ্যামেট দ্বয় যখন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন হবে, ভিন্ন প্রকৃতির হয়ে থাকে, কোনো মিল থাকে না তাদের মধ্যে, সেই গ্যামেট দ্বয়ের মিলনকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামি। অর্থাৎ এই গ্যামে এই এই অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে কী লক্ষ্য করা যায় যে দুই ধরনের গ্যামেট, একটা গ্যামেট হয় আকারে বড় আর একটা গ্যামেট হয় আকারে ছোট। ঠিক আছে, দেখো দেখো অ্যানাইসোগ্যামি তাহলে বোঝা গেছে। এখানে দেখো দুই ধরনের যে গ্যামেটের মিলন ঘটছে, সেই গ্যামেটের মিলনে কিন্তু মধ্যে কোনো মিল নেই, কোনো বৈশিষ্ট্য থাকবে না, সেই গ্যামেটের মিলনের ফলে এনএন মিলনের ফলে দেখো দুই ধরনের যে গ্যামেট, একটা হচ্ছে ম্যাক্রো গ্যামেট, যেটা হচ্ছে তোমার পুং গ্যামেট, এই পুং গ্যামেটের যে আকারে ছোট, এবং মাইক্রো গ্যামেট স্ত্রী গ্যামেট আকারে হচ্ছে বড়, তারপর উৎপন্ন হচ্ছে টুয়েন জাইগোট। তাহলে দুই ধরনের গ্যামেট হচ্ছে এখানে মিলন হয়, একটা বড় একটা ছোট, একটা হচ্ছে তোমার পুং গ্যামেট, যেটা তোমার ছোট গ্যামেট আকারে, আর স্ত্রী গ্যামেট হচ্ছে আকারে বড় বা ম্যাক্রো গ্যামেট। ওকে, এটা কাদের দেখা যায়? এটা দেখা যায় ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস নামক শৈবালের ক্ষেত্রে দেখা যায়। ওকে, এক্সাম্পল মনে রাখবে, কি মনে রাখবে ছবি ডায়াগ্রাম দেবে। ঠিক আছে, তো সিন গেমে বোঝা গেছে। এরপর যেটা লাস্ট পড়েছিলাম সেটা হচ্ছে উগ্যামি। দেখো তারপরে যেটা ভাগ পড়েছিলাম সেটা হচ্ছে উগ্যামি। ঠিক আছে, এই ও মানে হচ্ছে এগ, ওকে, গ্রিক ওয়ার্ড। আর গ্যামি কথাটা অর্থ বলছি না যে ম্যারেজ। ঠিক আছে, গ্রিক ওয়ার্ড ও মানে হচ্ছে এগ, গ্যামি হচ্ছে। তো এখানে কি হচ্ছে না গ্যামেট, যে গ্যামেট দ্বয় মিলন ঘটছে সেই গ্যামেটটা হচ্ছে পুং গ্যামেট, হচ্ছে কি হয় না ক্ষুদ্র। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে পুং গ্যামেট ক্ষুদ্র ও সচল প্রকৃতির, আর স্ত্রী গ্যামেট বড় এবং নিশ্চল প্রকৃতির। ওকে, তাহলে এই যে পুং গ্যামেট ক্ষুদ্র এবং সচল প্রকৃতির এবং স্ত্রী গ্যামেট বড় এবং নিশ্চল প্রকৃতির, ঠিক আছে, যখন এই গ্যামেট দ্বয় মিলিত হচ্ছে তখন সেই প্রকার জননকে বলা হচ্ছে উগ্যামি। এটা আমাদের দেখা যায়। আচ্ছা,
আর হচ্ছে তোমার ওটোগোনিয়ামে দেখা যায়, ভলভক্সে দেখা যায়। অর্থাৎ এই প্রকার জনন পদ্ধতি হচ্ছে সব থেকে উন্নত মানের জনন পদ্ধতি। দেখো পুংগ্যামেট সবসময় সচলই থাকে, কারণ মানুষের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে কি সেল হচ্ছে স্পার্ম, আর মানুষের মধ্যে সব থেকে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সব থেকে ফ্লাজেলাযুক্ত সেল কোনটা, একটাই মাত্র বর্তমান সেল আছে তোমার স্পার্ম, যেটা ফ্লাজেলাযুক্ত হয়ে থাকে, এ সবসময় সচল থাকে। আর স্ত্রী গ্যামেট নিশ্চল প্রকৃতি হয়ে থাকে, কেন? কারণ দেখবে, আচ্ছা একজন একটু পরে বলছি কথাটা, ঠিক আছে? দেখো অটোগ্যামি বা সেলফ ফার্টিলাইজেশন, অটোগ্যামি বা এন্ডোগ্যামি বলা হয়ে থাকে। সেলফ ফার্টিলাইজেশন কি না, যখন একই দেহে যে জনন প্রক্রিয়ায় একই দেহে যখন পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ উভয়ই বর্তমান থাকে, অর্থাৎ একই জননাঙ্গে জনিত দেহে যখন পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হচ্ছে এবং তাদের মিলন ঘটে, তখন তাকে বলা হয় সিঙ্গুলগ্যামি। তাহলে কি বললাম যে এই ক্ষেত্রে যে জননে যখন জনিত দেহেই একই দেহে যখন পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটে মিলন ঘটছে, তখন তাকে বলা হচ্ছে না অটোগ্যামি বা সেলফ ফার্টিলাইজেশন। একই দেহে যখন জননটা সম্পূর্ণ হচ্ছে, যেমন কি ধরো ফিতাকির্মির হচ্ছে, তাতে দেখা যায় এটা ফিতাকির্মির হচ্ছে কি না একই দেহে পুংজনন অঙ্গ এবং স্ত্রীজনন অঙ্গ বর্তমান। তাহলে পুংজনন অঙ্গ থেকে পুংগ্যামেট, স্ত্রীজনন অঙ্গ থেকে স্ত্রী গ্যামেট নির্গত হবে, সেই গ্যামেটের মিলন মিলনকে বলা হচ্ছে কি, সেই গ্যামেট যখন মিলন সম্পন্ন হবে তখন তাকে বলা হচ্ছে অটোগ্যামি বা সেলফ ফার্টিলাইজেশন। অর্থাৎ একই জনিত দেহেই যখন দুই ধরনের গ্যামেটের মিলন ঘটে, তখন তাকে বলা হচ্ছে সেলফ ফার্টিলাইজেশন বা অটোগ্যামি। দেখো এক্সোগ্যামি হচ্ছে সেকেন্ড ভাগ, পুং এবং স্ত্রী গ্যামেট যখন পৃথক পিতামাতার দেহ থেকে উৎপন্ন হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ইঁদুর পরাগম। অর্থাৎ আমরা ফ্লাওয়ারের ক্ষেত্রে দেখি না যে একই ইয়ের দুটো আলাদা আলাদা ফুল, সেই ফুল থেকে সেই ফুলের আর এক ফুলের যখন মিলন ঘটছে গ্যামেট, তখন তাকে বলা হচ্ছে যে এক্সোগ্যামি। এটা প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, উভয় লিঙ্গ প্রাণী কেঁচো যোগ এদের ক্ষেত্রে ঘটে থাকে। অর্থাৎ পুং এবং স্ত্রী গ্যামেটটা উৎপন্ন হচ্ছে, সেটা আলাদা আলাদা পিতামাতার দেহ থেকে উৎপন্ন হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ইঁদুর পরাগজন। হলোগ্যামি কি, হলোগ্যামি হচ্ছে যে যখন পরিণত জীবদেহ, পরিণত দেহ যখন সম্পূর্ণরূপে গ্যামেট রূপে মিলিত হয়, অর্থাৎ পরিণত জীবদেহ যখন গ্যামেট রূপে ব্যবহৃত হয়, মিলিত হয়, তখন তাকে বলা হচ্ছে হলোগ্যামি। এটা কি না, যে জননের পরিণত জীবদেহ গ্যামেট রূপে মিলিত হয়, অর্থাৎ এখানে গ্যামেট রূপে কাজ করছে কে, জীব দুটি জীবদেহ, জীবদেহ যখন মিলিত হচ্ছে পরস্পরের সঙ্গে দিয়ে যখন জনন সম্পন্ন করছে, তখন তাকে আলাদা করে গ্যামেট উৎপন্ন হয় না, জীবদেহটাই যখন গ্যামেট রূপে মিলিত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে হলোগ্যামি। এটা কাজে দেখা যায় ইস্ট, এটা ইস্ট নামক ছত্রাকের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। নোট করে নাও, ঠিক আছে? আর এক ধরনের লক্ষ্য করা যায় জনন, যে পিডোগ্যামি বলা হয়। দেখো আরেক ধরনের জননকে বলা হয় পিডোগ্যামি। এই ক্ষেত্রে কি হয় না, পরিণত, দেখো পিডোগ্যামির ক্ষেত্রে কি দেখা যায় যে পরিণত জীবের মাইটোসিস পদ্ধতিতে উৎপন্ন অপরিণত জীবের যৌন জননকে বলা হচ্ছে। তাহলে কি বললাম যে পরিণত জীবের মাইটোসিস পদ্ধতিতে উৎপন্ন অপরিণত জীবের মিলনকে বলা হয় কি, পিটোগ্যামি। কথাটা ক্লিয়ার? ঠিক আছে, পরিণত জীবের তো মিলনের ফলে মাইটোসিস প্রক্রিয়া মিলন হচ্ছে, উৎপন্ন উৎপন্ন অপরিণত জীবের যৌন জননকে বলা হচ্ছে পিডোগ্যামি। এটা অ্যাম্ফিস্টোমা প্রজাতির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অর্থাৎ এখানে লার্ভা অবস্থায় তারা প্রজননে সক্ষম হয়। ওকে।
এই কথাটা মনে রাখবে। হ্যাঁ, তো বোঝা গেছে এটা? অর্থাৎ কি হচ্ছে না, যখন সদ্য ডি সদ্য যখন লার্ভা নির্গত হয়, সে লার্ভা অবস্থায় যখন তাদের মধ্যে যৌন মিলন সম্পূর্ণ হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে পিরোজেনি। যে কাজে দেখা যায় অ্যাম্পিস্টোমা লার্ভা, এই এটা মাথায় রাখবে। লার্ভা দশায় যে যৌন বৈশিষ্ট্য প্রাপ্তি, অর্থাৎ আমি 11-এ পড়েছিলাম, অর্থাৎ লার্ভা দশাতে তাদের মধ্যে সেই ম্যাচিউরিটি মতো বৈশিষ্ট্য চলে আসে, তখন তাদেরকে বলা হচ্ছে নিওটেনি। লার্ভা দশায় যৌন বৈশিষ্ট্য প্রাপ্তিকে বলা হচ্ছে নিওটেনি। ওকে, এরপরে যে সেকেন্ড পদ্ধতি সেটা হচ্ছে কি, কনজুগেশন। এই কনজুগেশন দেখা যায় কাদের জন্য? প্যারামোসিম এবং স্পাইরোগাইরের ক্ষেত্রে কনজুগেশনটা লক্ষ্য করা যায়। দেখো, কনজুগেশন লক্ষ্য করা যায় স্পাইরোগাইরা এবং প্যারামিশিয়ামের ক্ষেত্রে। স্পাইরোগাইরের কনজুগেশনটা কি না, কনজুগেশন বলতে বোঝায় যে যখন দুটি ভিন্ন ধর্মী, অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট, একই প্রজাতিভুক্ত গ্যামেটদের মধ্যে, একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে ভিন্ন ধর্মী গ্যামেট, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটে যখন মিলন ঘটে এবং সেখানে নিউক্লিয় পদার্থের সংশ্লেষ ঘটে, তখন তাকে বলা হচ্ছে কনজুগেশন। তাহলে কনজুগেশন মানে দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলন ঘটে এবং তার সঙ্গে যে নিউক্লিয় পদার্থের যে সংশ্লেষণ ঘটে, তখন তাকে বলা হচ্ছে কনজুগেশন। তো স্পাইরোগাইরের ক্ষেত্রে দেখো, কোষ বাইরে, কোষ প্রাচীর, ভিতরে এই যে গ্রিন অংশ, যেগুলো যে তোমার ক্লোরোপ্লাস্ট, বই থেকে ছবিটা ক্লিয়ারলি দেখে নেবে, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। কি হয় না, এই যে নিউক্লিয় পদার্থ, এই নিউক্লিয় পদার্থ দুটো কি হয়, যখন মানে সেখান থেকে নিউক্লিয় পদার্থের মিলনের ফলে গ্যামেট উৎপন্ন হয়। ওকে, দেখে নাও একটু। এই দেখো, কনজুগেন্ট বলা হয়। কনজুগেন্ট হচ্ছে কি না, দুটি যে অংশগ্রহণকারী, যে দুটি বস্তু, সে অংশগ্রহণকারী জীব দুটিকে বলা হচ্ছে, সরি, জীব দুটিকে বলা হচ্ছে যে কনজুগেন্ট। তাহলে এখানে কি হচ্ছে না, দুটো জীবের নিউক্লিয় যে পদার্থ, সেটার আদান প্রদান ঘটে। কোথায়? এখানে। তো ক্লোরোপ্লাস্টের মধ্যে বর্তমান দুটি নিউক্লিয় পদার্থের আদান প্রদান ঘটছে, মানে স্পাইরোগাইরের মধ্যে, যার ফলে গ্যামেট উৎপন্ন হয়। নিউক্লিয় পদার্থ আদান প্রদান মানে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের আদান প্রদানের ফলে কি হচ্ছে না, সংশ্লেষণ নালী, এই সংশ্লেষণ নালী মানে চ্যানেলের মধ্য দিয়ে সেই গ্যামেট দুটো মিলন ঘটে। যে গ্যামেট গঠন হয়েছে কি না, দুটি দুটি আলাদা আলাদা জীব তাদের নিউক্লিয় পদার্থের আদান প্রদানের মাধ্যমে গ্যামেট ফর্মেশন করে। সেই গ্যামেট দুটো যখন সংশ্লেষণ নালীর মধ্য দিয়ে একে অপরের সঙ্গে মিলন ঘটে, মিলন ঘটার পর তারপর তারা 2N জাইগোট বিশিষ্ট জাইগোস্পোর উৎপন্ন করে। মিলন হওয়ার পর তারা আবার একে অপর থেকে আলাদা হয়ে যায়। আর এখানে অংশগ্রহণকারী জীবদুটোকে বলা হয় কনজুগেন্ট। ওকে, তাহলে কনজুগেশনে ব্যবহৃত অংশগ্রহণকারী জীবগুলোকে বলা হয় কনজুগেন্ট। স্পাইরাল খেলার ক্ষেত্রে নর্মাল কথা যে সেখানে নিউক্লিয় পদার্থের আদান প্রদানের ফলে গ্যামেট ফর্মেশন হয়, সেই গ্যামেট দুটো সংশ্লেষণ একটা নালী, সেই নালীর মাধ্যমে মিলনের ফলে কি হয়, নালীর মধ্যে মিলন হয়, মিলনের ফলে 2N বা জাইগোস্পোর গঠিত হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কাদের দেখা যায় না, স্পাইরাল খেলার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া আমরা দেখবো যে প্যারামিশিয়ামের দেখা যায়। প্যারামিশিয়ামের ক্ষেত্রেও সেক্সুয়াল রিপ্রোডাকশন, কনজুগেশন লক্ষ্য করা যায়। কি বললাম, প্যারামিশিয়াম। দেখো, প্যারামিশিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, যে অপত্য প্যারামিশিয়াম সেই মিলিত অবস্থায় কনজুগেন্ট উৎপন্ন, কনজুগেন্ট অর্থাৎ দুটি অংশ, দুটি জীব যেটা কনজুগেন্ট অংশগ্রহণকারী জীব, তাদের মিলিত অবস্থায় কি হচ্ছে, বিভাজন হচ্ছে। ডিভিশনের ফলে অর্থাৎ মিওসিস বিভাজন হচ্ছে, সেই মিওসিস বিভাজনের ফলে কি হচ্ছে, মাইক্রোনিউক্লিয়াস আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। ওকে, দুইবার বিভাজন হচ্ছে, তিনবার বিভাজনের ফলে উৎপন্ন, এখানে কি হবে, সংখ্যা হবে দুটো আছে, চারটে হবে। দেখো, মাইক্রোনিউক্লিয়াস গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাওয়ার পরে তারপর জেনেটিক ম্যাটেরিয়ালস অর্থাৎ নিউক্লিয় পদার্থের গঠিত হয়। নিউক্লিয় পদার্থের আদান প্রদানের মাধ্যমে ফের বিভাজনের ফলে আবার
কি হচ্ছে ম্যাক্রো মাইক্রোনিউক্লিয়াস গঠিত হচ্ছে, মাইক্রোনিউক্লিয়াসের মধ্যে চারটে মাইক্রোনিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যায়, চারটে ম্যাক্রো চারটে মাইক্রো থাকে। এটা বই থেকে আবার পড়ে নিও, হ্যাঁ অতটা দরকার নেই এটা, ঠিক আছে। অর্থাৎ তাদের দেহটা মানে দুটো পাশাপাশি অবস্থিত কনজুগেন্ট, সেটা বারবার বিভাজনের ফলে তাদের মধ্যে থাকা ম্যাক্রোনিউক্লিয়াস এবং মাইক্রোনিউক্লিয়াস, তার মধ্যে আস্তে আস্তে দেখা যাবে যে মাইক্রোনিউক্লিয়াসগুলো প্রথমে একবার বিভাজন হলো, দুবার বিভাজন হলো, চারটে মাইক্রোনিউক্লিয়াস হলো, তিনবার বিভাজন হলো, আটটি মাইক্রোনিউক্লিয়াস হলো, সেই মাইক্রোনিউক্লিয়াসগুলো বিলুপ্ত হতে থাকে আর ম্যাক্রোনিউক্লিয়াসগুলো বর্তমান থাকে। মাইক্রোনিউক্লিয়াসগুলো বিলুপ্ত হয়ে গেলে কী হবে, না ম্যাক্রোনিউক্লিয়াস বর্তমান থাকে। পরবর্তীকালে আমরা দেখলাম যখন নিউক্লিয় পদার্থের আদান প্রদান ঘটলো, তখন নিউক্লিয় পদার্থ উৎপন্ন হয়। নিউক্লিয় পদার্থের আদান প্রদানের ফলে মাইক্রো যে আটটা মাইক্রোনিউক্লিয়াস গঠন হয়, তার মধ্যে চারটা মাইক্রোনিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যায়, চারটে মাইক্রোনিউক্লিয়াস পড়ে থাকে, আর ম্যাক্রোনিউক্লিয়াস বিভাজনের ফলে চারটে ম্যাক্রোনিউক্লিয়াস গঠিত হয়, এইভাবে ডিভিশন হয়ে থাকে। ওকে, এরপরে আমরা দেখবো কি যৌন জননের পদ্ধতি। দেখো যৌন জননের তিনটে পর্যায়, ওকে, একটা হচ্ছে প্রি ফার্টিলাইজেশন, একটা ফার্টিলাইজেশন, একটা পোস্ট ফার্টিলাইজেশন। তোমরা হিউম্যান রিপ্রোডাকশন পড়ার সময় ভালোভাবে এগুলো পড়েছো, তো এখানে আর এই চ্যাপ্টারে তোমাদের কিন্তু সেরকম কিছু নেই। ওকে, এই চ্যাপ্টারতে এই পোর্শনটা তেমন কোনো ব্যাখ্যা নেই, জাস্ট একটু উপরে উপরে বলা আছে, তোমরা সেখানে ক্লিয়ার যেহেতু পড়েছো। তাহলে প্রি ফার্টিলাইজেশন, পোস্ট ফার্টিলাইজেশন এবং ইয়ে ফার্টিলাইজেশন এবং পোস্ট ফার্টিলাইজেশন, তো দেখবো যে জননের ফার্টিলাইজার হওয়ার আগের যে পদ্ধতি সেটা আবার দুই ধরনের, একটা তোমার গ্যামেটোজেনেসিস। দেখো তাহলে কি বললাম যে জননের তিনটে পর্যায়, প্রি ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন আর পোস্ট ফার্টিলাইজেশন। এই যে প্রি ফার্টিলাইজেশন কথা বলছি, অর্থাৎ নিষেকের আগের ঘটনা, প্রি ফার্টিলাইজেশন নিষেকের পূর্বে কি ঘটনা ঘটে, দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে তোমার গ্যামেটোজেনেসিস, আর দুই হচ্ছে গ্যামেট ট্রান্সফার। ওকে, দেখো গ্যামেটোজেনেসিস আর একটা হচ্ছে গ্যামেট ট্রান্সফার, দুটো জিনিস বুঝবে। হ্যাঁ, তাহলে প্রি ফার্টি তোমাদের মধ্যে বইয়ে তেমন কিছু নেই, তা বলছি একটু যেহেতু তোমরা পড়েছো আগে, গ্যামেটোজেনেসিস আর গ্যামেট ফর্মেশন। তাহলে প্রি ফার্টিলাইজেশনে প্রথম হচ্ছে গ্যামেটোজেনেসিস। এই গ্যামেটোজেনেসিসের ক্ষেত্রে প্রথমে কী ঘটে থাকে, গ্যামেট উৎপন্ন হয়। গ্যামেট উৎপন্ন হওয়ার পদ্ধতির ক্ষেত্রে বলা হয় গ্যামেটোজেনেসিস। তাহলে গ্যামেট দুই ধরনের উৎপন্ন হয়, একটা হচ্ছে পুং গ্যামেট, একটা হচ্ছে স্ত্রী গ্যামেট, অর্থাৎ স্পার্ম আর ওভম। তাহলে দুই ধরনের গ্যামেট উৎপন্ন হচ্ছে, তাই না, উ জেনেসিস আর একটা হচ্ছে স্পার্মাটো জেনেসিস। ওকে, তাহলে দেখো গ্যামেট উৎপাদনের হচ্ছে তোমার দুটো পদ্ধতি, উজেনেসিস আর স্পার্মাটোজেনেসিস। উজেনেসিস হচ্ছে ফিমেল জিন, ফিমেল গ্যামেট, ফিমেল গ্যামেট, ফিমেল গ্যামেট ফর্ম করছে কি ওভাম, তাই না, অর্থাৎ ডিম্বাণু। এই হচ্ছে তোমার ওভাম উৎপন্ন করছে ডিম্বাণু, আর এটা হচ্ছে মেল গ্যামেট ফর্মেশন প্রসেস কি স্পার্ম। ক্লিয়ার? তাহলে গ্যামেটোজেনেসিস মানে হচ্ছে তোমার ফর্মেশন, গ্যামেটোজেনেসিস মানে হচ্ছে তোমার প্রসেস অফ গ্যামেট ফর্মেশন লিখে নেবে এটা। তাহলে প্রি ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন এন্ড পোস্ট ফার্টিলাইজেশন, ক্লিয়ার? প্রি ফার্টিলাইজেশনে দুটো ঘটনা ঘটে, অর্থাৎ নিষেকের পূর্বে এক তো গ্যামেট তৈরি হয়, দুই হচ্ছে গ্যামেট ট্রান্সফার হয়, গ্যামেট কোষের ট্রান্সফার ঘটে। গ্যামেটোজেনেসিস হচ্ছে তোমার গ্যামেট উৎপাদন, প্রসেস অফ ফর্মেশন অফ গ্যামেট। গ্যামেট দুই ধরনের, দুই প্রকারে উৎপন্ন হয়ে থাকে, একটা হচ্ছে কি না স্পার্ম এবং ওভাম। স্পার্ম ওভাম কোথায় উৎপন্ন হয়, না ফিমেল গ্যামেট গঠিত হয় যে পদ্ধতিতে, যাকে বলা হয় উজেনেসিস, যার ফলে তৈরি হয় ওভাম মানে ডিম্বাণু আর বা এগ, আর মেল গ্যামেট ফর্মেশন হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস, যেখান থেকে তৈরি হচ্ছে স্পার্ম। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে তোমার এ
n তাহলে n আর n তারপরে মিলে তৈরি হচ্ছে 2n বা জাইগোট ওকে তাহলে দুই ধরনের গ্যামেট উৎপন্ন হলো একটা যে সুকার স্পার্ম একটা যে ওভাম ঠিক আছে এবারে দেখো সেক্সুয়াল ফার্টিলাইজেশনের কথা যদি বলি তাহলে একটা জিনিস লক্ষ্য করব যে দেখবে তোমরা পড়েছো যে যখন ডিম্বাণুর সঙ্গে শুক্রাণু মিলন ঘটছে তখন লাখো লাখো শুক্রাণু কি হচ্ছে না ডিম্বাণুর দিকে ধাবিত হয় ওকে তো একটাই মাত্র শুক্রাণু এন্টার করে কোথায় ওভামে একটাই মাত্র এন্টার করে তাহলে বাকিগুলো কি হয়ে থাকে বাকিগুলো ডেথ হয় কেন ডেথ হয় কারণ হচ্ছে যে দেখো ফিমেল হচ্ছে ফিমেল ওভাম যেটা এগ সেটা কিন্তু সাইজ লার্জ সাইজ আর মেল স্পার্ম হচ্ছে আকারে ছোট ফিমেলের ওভামটা এগটা যেটা সেটা সাইজ লার্জ কেন কারণ সে তার মধ্যে নিউট্রিয়েন্ট ম্যাটেরিয়ালসগুলো বর্তমান থাকে কেন কারণ জননের মানে ফার্টিলাইজেশনের পর তখন সে ফার্টিলাইজেশনের পরবর্তীকালে ব্যবহার করার জন্য সেই নিউট্রিয়েন্ট ম্যাটেরিয়ালগুলো আগে থেকে কি হয় সঞ্চিত হয়ে থাকে তাহলে সেই নিউট্রিয়েন্ট থাকার জন্য ওভামের সাইজটা অর্থাৎ এগের সাইজ ডিম্বাণুর সাইজটা অনেক বড় আকৃতির হয়ে থাকে সেই কারণের জন্য কিন্তু ডিম্বাণু নিশ্চল প্রকৃতির হয় নড়াচড়া করতে পারে না কিন্তু ওভামের স্পার্মের ক্ষেত্রে কি হয় শুক্রাণু তো জাস্ট জেনেটিক মেটেরিয়াল ছাড়ার কিচ্ছু তেমন কিছু থাকে না সেই জন্য তার সাইজটাও ছোট হয় না যার ফলে কি হয় এই লাখ লাখ কোটি কোটি যখন মানে যখন প্রবেশ করে স্পার্মে যখন ওখানে প্রবেশ করছে তখন কি হয় না তারা তাদের ডেথ ঘটছে মৃত্যু ঘটছে দেখো তাহলে সেই স্পার্ম হচ্ছে লাখ লাখ স্পার্ম যে উৎপন্ন হয় সেটা কিন্তু ভ্যাজিনা থ্রু ফ্যালোপিয়ান টিউবুলের মধ্য দিয়ে একটা স্পার্ম শুধুমাত্র ওসাইটের মধ্যে প্রবেশ করে বাকিগুলো হচ্ছে তোমার সব ডেথ ঘটে কারণ যে পথ যে ওয়েতে সেখানে ওসাইটে প্রবেশ করতে হয় সে পথটা হচ্ছে বহুত হার্ড বহুত টাফ সেই জন্য একটাই মাত্র প্রবেশ করে বাকিগুলো হচ্ছে ডেথ হয়ে যায় আর একটা কথা একটা মেল সে তার লাইফ টাইম আনটিল ডেথ অবধি সে কী করতে পারে স্পার্ম উৎপন্ন করে কিন্তু একটা ফিমেল তার 45 to 50 স্টেজ অবধি তার কিন্তু ডিম্বাণু উৎপন্ন করার ক্ষমতা নষ্ট হয়ে যায় যাকে বলা যায় ম্যানোপোজ ম্যানোপোজটা কি না প্রকৃতির এমন একটা প্রক্রিয়া যে ফিমেলের ক্ষেত্রে কিন্তু 45 to 50 এজের পর সেটা স্টপ করে দেয় কেন না দেখো একটা স্পার্মের ভূমিকা কি শুধুমাত্র সে তার জেনেটিক মেটেরিয়ালটাকে সঞ্চালন করছে ফিমেলের বডিতে এইটুকুই কাজ একটা মেলের কাজ হচ্ছে ফিমেলের বডিতে শুধু স্পার্মটাকে এন্টার করা স্পার্মের মধ্যে কী আছে জেনেটিক মেটেরিয়াল তাছাড়া অন্য কিছু থাকছে না কিন্তু ফিমেলের হচ্ছে তোমার দেখো ফিমেলের হচ্ছে সেই স্পার্মকে রিসিভ করা সেখান থেকে শুরু করে ফার্টিলাইজেশন এবং ফার্টিলাইজেশনের পর জাইগোট অর্থাৎ পুরো প্রসেস হচ্ছে তোমার কে ক্যারি করে থাকে ফিমেল তাহলে ফিমেলের ক্ষেত্রে হচ্ছে তোমার জাইগোট থেকে শুরু করে পরে বার্থে অর্থাৎ বেবি উৎপন্ন হওয়ার পর ও কী করছে না সে তার সমস্ত দায় দায়িত্ব কাজকর্ম ফিমেল করে থাকে তাহলে রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে দেখা যাচ্ছে যে ফিমেলের ভূমিকাটা বেশি যার ফলে কী হয় এই যে জননের মানে জাইগোটের আগে জাইগোট তৈরির পরে এবং বেবি উৎপন্ন হওয়ার পর এই যে সারা টাইমটা কী হচ্ছে ফিমেলের ভূমিকা ফিমেল সমস্ত ধরনের দায় দায়িত্ব পালন করছে সমস্ত কাজ এর ফলে কী হয় না প্রকৃতির আপনা আপনি নিয়মে সেই ফিমেলের ডিম্বাণু উৎপন্ন করার ক্ষমতাটা ধীরে ধীরে হারিয়ে ফেলে ওকে কারণ মেলের কাজ তো শুধু স্পার্ম উৎপন্ন করা আর ফিমেলের কাজ কি সেই স্পার্মকে রিসিভ করা ফার্টিলাইজেশন করা তারপরে সমস্ত প্রক্রিয়াগুলো চালিয়ে যাচ্ছে ফিমেল তাহলে এই সমস্ত ধরনের প্রক্রিয়া চালানোর পর তার আর ক্ষমতা থাকে না যে একটা সার্টেন এজের পর যে সে ডিম্বাণু উৎপন্ন করবে বোঝা গেছে আচ্ছা তাহলে প্রথম পয়েন্ট বললাম গ্যামেটোজেনেসিস গ্যামেট ফর্মেশন আচ্ছা প্রি ফার্টিলাইজেশনের তারপরের প্রসেস হচ্ছে প্রি ফার্টিলাইজেশন প্রি ফার্টিলাইজেশনের প্রথম হচ্ছে গ্যামেট ফর্মেশন সেকেন্ড হচ্ছে গ্যামেট ট্রান্সফার দেখো গ্যামেট ট্রান্সফার হচ্ছে কি হচ্ছে একটা মেল পার সেকেন্ডে 28,000 স্পার্ম নির্গত করে
ওকে। আচ্ছা তো গ্যামেট ট্রান্সফর হচ্ছে, দেখো পুরুষের ক্ষেত্রে যে শুক্রাণু উৎপন্ন হচ্ছে শুক্রাণু হচ্ছে ফ্ল্যাজেলা যুক্ত এবং সচল প্রকৃতি, আর স্ত্রীর দেহে যে ডিম্বাণু উৎপন্ন সেটা হচ্ছে তোমার কি না নিশ্চল প্রকৃতি। দুটি এই যে ভিন্ন গ্যামেট, পুংগ্যামেট এবং সিগ্যামেট, তারা একে অপরের সঙ্গে মিলন ঘটছে, অর্থাৎ গ্যামেটের ট্রান্সফার ঘটছে, ওকে, অর্থাৎ ফার্টিলাইজেশন। হ্যাঁ বোঝা গেছে। এছাড়া হচ্ছে তোমার, এটা তো অ্যানিমেলের ক্ষেত্রে হলো, প্লান্টের ক্ষেত্রে কি দেখা যায় যে যারা অ্যাকুয়াটিক প্ল্যান্ট তারা তাদের সিডগুলো জলের মধ্য দিয়ে তারা ছেড়ে দেয়। জলের মধ্য দিয়ে ছেড়ে দেওয়ার ফলে কি হচ্ছে না, সে জলের মধ্য দিয়ে গ্যামেটগুলো ট্রান্সফার করে থ্রু ওয়াটার এবং তারপর সেখানে ফার্টিলাইজেশন ঘটে। তাহলে গ্যামেট ট্রান্সফার হয়ে গেছে পুংগ্যামেট এবং সিগ্যামেট। পুংগ্যামেট হচ্ছে ফ্ল্যাজেলা যুক্ত সচল, সিগ্যামেট হচ্ছে নিশ্চল, তাদের মধ্যে ট্রান্সফার ঘটছে প্রি ফার্টিলাইজেশন। তারপরে ঘটনাটা কি ঘটছে, ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে দুই ধরনের ভিন্ন গ্যামেটের মিলনকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক। পুংগ্যামেট সচল পুংগ্যামেট এবং নিশ্চল নিশ্চল স্ত্রী গ্যামেটের মিলনকে বলা হচ্ছে যে ফার্টিলাইজেশন, ওকে। অর্থাৎ ভ্যাজাইনের থ্রু ফ্যালোপিয়ান টিউবের মধ্যে একটা স্পার্ম এন্টার করছে, ওকে। এই যে বললাম যে যে গ্যামেট উৎপন্ন হচ্ছে বোথ আর হ্যাপ্লয়েড, দেন ফর্ম টুইন জাইগট ডিপ্লয়েড। এই টুইন জাইগট হচ্ছে সিঙ্গেল সেল, এটা হচ্ছে সিঙ্গেল সেল জাইগট, ঠিক আছে। শুক্রাণু ডিম্বাণু মিলনের পরে উৎপন্ন হচ্ছে জাইগট, সেই জাইগটের জাইগট হচ্ছে টুইন উৎপন্ন হচ্ছে। তাহলে পুংগ্যামেট এবং সিগ্যামেটের মিলনকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন। এই ফার্টিলাইজেশন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে তোমার এক্সটার্নাল ফার্টিলাইজেশন, একটা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন। এই ফার্টিলাইজেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল ফার্টিলাইজেশন আর একটা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন। এগুলো তোমরা সবই পড়েছো তাই না। এক্সটার্নাল ফার্টিলাইজেশন হচ্ছে কি না, যেমন ধরো শৈবাল কিছু পিসেস থাকে, অ্যাম্ফিবিয়া, এদের কি হয় প্রাণীদের নিষেক জীবদেহের বাইরে জলের মধ্যে সম্পূর্ণ হচ্ছে, ওকে। অর্থাৎ নিষেক যখন কি হয় না, দেহের বাইরে সম্পূর্ণ হচ্ছে, দেহের বাইরে সম্পূর্ণ হয় নিষেক কাদের ক্ষেত্রে, এক্সাম্পলগুলো লিখে নেবে, অ্যাম্ফিবিয়া পিসেস কিছু শৈবাল আছে তাদের ক্ষেত্রে দেহের বাইরে কি হয় না নিষেকটা সম্পূর্ণ ঘটে। আর ইন্টারনাল ফার্টিলাইজেশন হচ্ছে দেহের ভিতরে দেহের মধ্যে কি ঘটছে না নিষেক ঘটছে, ঠিক আছে। যেমন ধরো আমাদের ক্ষেত্রে যেটা ঘটে রেপটেলিয়া, অ্যাভিস, স্তন্যপায়ী, ঠিক আছে। আর তাছাড়া কিছু টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, জিমনোস্পোম, তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাহলে ইন্টারনাল ফার্টিলাইজেশন মানে দেহের ভিতরে ফার্টিলাইজেশন ঘটছে, ব্রায়োফাইট, টেরিডোফাইটা, আচ্ছা রেপটাইল, অ্যাভিস, সরি বার্ডস, ম্যামালস, এদের ক্ষেত্রে। আর এক্সটার্নাল ফার্টিলাইজেশন মানে দেহের বাইরে ফার্টিলাইজেশন ঘটছে, অর্থাৎ এগ অ্যান্ড স্পার্ম দেহের বাইরে নির্গত হচ্ছে এবং তাদের মধ্যে ফার্টিলাইজেশন ঘটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন, ওকে। দেখো তাহলে পোস্ট ফার্টিলাইজেশন হচ্ছে কি কি ঘটে, ফরমেশন অফ গ্যামেট অ্যান্ড মেমব্রেন, জায়গট গঠিত হয় এবং ভ্রূণ গঠিত তৈরি হয়। ফরমেশন অফ গ্যামেট হচ্ছে তাহলে পুংগ্যামেট এবং সিগ্যামেটের মিলনের ফলে জায়গট, এডেন হ্যাপ্লয়েড যে টুয়েন জায়গট গঠিত হচ্ছে। সেই জায়গট গঠনের পর বা ভ্রূণ তৈরির পর সেটা ডেভেলপমেন্ট ঘটে, ডেভেলপমেন্ট হয় এবং ডিফারেন্সিয়েশন অর্থাৎ বৃদ্ধি হয় এবং তার সঙ্গে বিভেদীকরণ ঘটে থাকে, ঠিক আছে। তাহলে পোস্ট ফার্টিলাইজেশনে গ্যামেট ফরমেশন হলো, গ্যামেট ফরমেশনের পর হচ্ছে এমব্রায়োজেনেসিস, এমব্রায়োজেনেসিস হচ্ছে এই যে গ্যামেট জাইগোট বা ভ্রূণটা যখন ডেভেলপমেন্ট এবং ডিফারেন্সিয়েশনের মাধ্যমে অর্থাৎ বৃদ্ধি এবং বিভেদীকরণের মাধ্যমে কি হয় পরিস্ফুরণের মধ্য দিয়ে সেই ভ্রূণটা সেই জাইগোট থেকে যখন সুগঠিত ভ্রূণ গঠিত হয়, জাইগোট থেকে সেই ভ্রূণ যখন
সুগঠিত ভাবে কি হচ্ছে না ভ্রূণে পরিণত হচ্ছে, তখন কি হয় না এদের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। ওকে ঠিক আছে, তাহলে প্রথমে ভ্রূণাণু তৈরি হলো, জাইগোটে হচ্ছে তোমার যে ভ্রূণাণু তৈরি, জাইগোট বা ভ্রূণাণু তৈরি হলো, সেই জাইগোট বা ভ্রূণাণু হচ্ছে যে ডেভেলপমেন্ট এবং ডিফারেন্সিয়েশনের মধ্য দিয়ে সেটা ভ্রূণ গঠিত হলো। সেই ভ্রূণ হচ্ছে না মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজনের মাধ্যমে সেটা কি হচ্ছে এক কোষী থেকে, আমি একটু আগে বললাম যে জাইগোট হচ্ছে সিঙ্গেল সেল, জাইগোট হচ্ছে সিঙ্গেল সেল। ওকে, এই সিঙ্গেল সেল জাইগোট অর্থাৎ টুয়েন যখন মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে তখন সেটা কি হবে মাল্টি সেলুলার বহুকোষিতে পরিণত হবে, বহুকোষ তৈরি হয় তাই না, এবং আস্তে আস্তে সেই কোষগুলো ফর্মেশন করে কলা অঙ্গ সিস্টেম গঠন করে। তাহলে ফার্টিলাইজেশন জননে তিনটে স্টেপ বললাম, প্রি ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন অ্যান্ড পোস্ট ফার্টিলাইজেশন। প্রি ফার্টিলাইজেশনে দুটো ঘটে, একটা হচ্ছে তোমার গ্যামেটোজেনেসিস আর হচ্ছে গ্যামেট ট্রান্সফার। গ্যামেটোজেনেসিসে দুটো প্রসেস, একটা ইউজেনেসিস আর একটা স্পার্মাটোজেনেসিস। ফিমেল গ্যামেট অর্থাৎ ওভাম তৈরি বা এগ তৈরি হওয়াকে বলা হচ্ছে ইউজেনেসিস, আর মেলের ক্ষেত্রে স্পার্মাটোজেনেসিস হচ্ছে স্পার্ম তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় থাকে। ওকে, এরপর তারপর দেখলাম আমরা যে ফার্টিলাইজ গ্যামেট ট্রান্সফার, এই পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট কী হচ্ছে ট্রান্সফার ঘটে, জননকোষের পরিবর্তন রূপান্তর ঘটছে। তারপরে ঘটছে পোস্ট ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হচ্ছে কি না যখন সেই পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলন ঘটছে, মিলনের ফলে যে জাইগোট টুয়েন ঘটে হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন। সেই ফার্টিলাইজেশন আবার দুই ধরনের, এক্সটার্নাল ইন্টারনাল। কিছু কিছু পর্বের ক্ষেত্রে দেখা যায় প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে বাইরে ফার্টিলাইজেশন ঘটে, কারো কারো ক্ষেত্রে ভিতরে ফার্টিলাইজেশন ঘটে। ইন্টারনাল ফার্টিলাইজেশন আমাদের ঘটে থাকে অ্যাভিস রেপটাইলস এদের ক্ষেত্রে, আর পোস্ট ফার্টিলাইজেশন হচ্ছে দুটো জিনিস, একটা জাইগোট একটা এমব্রায়ো। জাইগোট যখন উৎপন্ন হচ্ছে তখন টুয়েন উৎপন্ন হচ্ছে, ডিপ্লয়েড হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড হচ্ছে, সেই ডিপ্লয়েড হচ্ছে সিঙ্গেল সেল। সিঙ্গেল সেল ডিপ্লয়েড বা জাইগোট ভ্রূণাণু সে কি হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ডেভেলপমেন্টের মধ্য দিয়ে ভ্রূণ গঠিত হয়, সেই ভ্রূণ অর্থাৎ এমব্রায়ো তৈরি হলো। সেই এমব্রায়ো মাইটোসিস প্রক্রিয়াতে বহুকোষী প্রাণীতে পরিণত হচ্ছে, বহুকোষী সেলে তৈরি করছে, সেই বহুকোষী সেল আবার কী করছে না একত্রিত হয়ে কলা অঙ্গ এবং বিভিন্ন সিস্টেম গঠনের মাধ্যমে কী করছে না প্রাণীতে পরিণত হচ্ছে। বুঝে গেছে তাহলে ক্লিয়ার, ফার্টিলাইজেশনের জননের তিনটে পদ্ধতি পুরো ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তার এবারে কী হচ্ছে না বহুকোষী তৈরি হওয়ার পর সেই ভ্রূণ কলা অঙ্গতন্ত্র গঠনের মধ্যে দিয়ে অপত্য জীবের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই যে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের যে বৈচিত্র্যতা, এই বৈচিত্র্যতার উপর ভিত্তি করে আবার তিন ভাগে ভাগ করা হয়। দেখো দেখো তাহলে প্রি ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন এবং পোস্ট ফার্টিলাইজেশন। প্রি ফার্টিলাইজেশনে গ্যামেটোজেনেসিস, গ্যামেট ট্রান্সফার, ফার্টিলাইজেশন। পোস্ট ফার্টিলাইজেশনে হচ্ছে তোমার গ্যামেট এবং এমব্রায়ো গঠন। দেখো মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের বৈচিত্র্যের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রাণীদের। এক হচ্ছে ওভোভিভিপেরাস, একটা সরি ওভিপেরাস, ওভোভিভিপেরাস আর ভিভিপেরাস, তিনটে মনে রাখবে। ওভোভিভিপেরাস হচ্ছে কি না যে সমস্ত প্রাণী ডিম পারে এবং তাদের নিষিক্ত ডিম্বাণুর পরিস্ফুরন কোথায় ঘটে, দেহের বাইরে ঘটে, তাকে বলা হচ্ছে ওভোভিভি ওই সরি ওভিপেরাস। যেমন মৎস্য সরিসারি পক্ষী এরা কী করে, এরা ডিম পারে এবং সেই ডিমের ফার্টিলাইজেশন কোথায় ঘটে না পরিস্ফুরন ঘটে, দেহের বাইরে ঘটে থাকে, তাকে বলা হচ্ছে ওভিপেরাস। দেখো ঠিক আছে, দেহের বাইরে, এবারে দেখো দেহের বাইরে এদের ফার্টিলাইজেশন হতেও পারে না হতেও পারে তাই না। যে দেখবে বার্ডসের ক্ষেত্রে, মুরগির ক্ষেত্রে কী দেখা যায় যে যদি ফিমেল তাদের দেহে এমনি এগ তৈরির গঠন হয়ে থাকে, এমনি তারা এগ ফর্মেশন করবে, কিন্তু যদি মেলের সঙ্গে তাদের ইন্টারক্রস হয় তাহলে সেই সমস্ত এগ এগ হচ্ছে তোমার বাইরে ফার্টিলাইজ মানে হয় তারা ফার্টিলাইজেশন হয় নিষেক গঠন করে। ওকে, আবার যে সমস্ত আবার যদি কখনো কখনো এমন হয় যে বাইরে থেকে মেলের সঙ্গে কোনো ইন্টারক্রস হয়নি তাও তারা এগ দেবে, কিন্তু সেই এগে কোনো ফার্টিলাইজেশন ঘটবে না। ঠিক আছে, ওভোভিভিপেরাস কি না নিষিক্ত ডিম্বাণু স্ত্রী প্রাণীর দেহের মধ্যেই পরিস্ফুটিত হয়, অর্থাৎ যে স্ত্রী প্রাণী তার দেহের মধ্যে কি হচ্ছে না সেই ডিমের ফার্টিলাইজেশন ঘটছে এবং অপত্য তৈরি করে। আর এই যে অপত্য সেই ডিম্বাণু সে কী করছে মাতৃদেহ থেকে কোনো রকম পুষ্টি লাভ করে না, যেমন হাঙ্গর সেটসি মাছি এদের ক্ষেত্রে। তাহলে কী বললাম যে নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ
ডিম, এরাও ডিম দেয় কিন্তু সেটা স্ত্রী দেহেই ফার্টিলাইজেশন ঘটে, কিন্তু তারা মাতৃদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে না। আর এক ধরনের যেটা আছে সেটা কি বললাম যে ভিবিপেরাস, তাই না? আর একটা বললাম ভিবিপেরাস, এটা যে কি না, এটা এরা কি দেয়, সন্তান প্রসব করে, বাচ্চা দেয়, এবং বেবি কি করছে, মাতৃদেহ থেকে পুষ্টি লাভ করে। যেমন হচ্ছে তোমার মানুষ সহ আরো অন্যান্য স্তন্যপায়ী প্রাণী, তাহলে তিনটে ক্লিয়ার, ওভোভিভিপেরাস, ওভিপেরাস, ওভোভিভিপেরাস আর ভিভিপেরাস। ভিভিপেরাস হচ্ছে আমরা, যারা সন্তান প্রসব করে এবং মাতৃদেহ থেকে পুষ্টি লাভ করে। ওভোভিভিপেরাস স্ত্রী প্রাণী দেহেই নিঃশুক্ত ডিম্বাণুর পরিস্ফুরণ ঘটে, কিন্তু সেখান থেকে মানে অপ্রতগঠিত হয়, কিন্তু মাতৃদেহ থেকে কোনো রকম পুষ্টি লাভ করে না। আর ওভিপেরাস হচ্ছে যারা ডিম পারে এবং দেহের বাইরে ফার্টিলাইজেশন ঘটে। ক্লিয়ার? তাহলে যৌনজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হচ্ছে কমপ্লিট, ঠিক আছে?